আসসালামু আলাইকুম গ্রিন ফিসার টিউটোরিয়ার সবাইকে স্বাগতম আজ আমরা নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছে জীবন পার্ট এ অধ্যায়ে দুই সালে বা দুই সালে এখান থেকে কী কী কোশ্চেন এসএসসি পরীক্ষা আসতে পারে সেই সম্পর্কিত বিষয়গুলো বা সেই সম্পর্কিত টপিকসগুলো আমরা এই অধ্যায় থেকে বেছে বেছে আলোচনা করবো বিশেষ করে ইম্পর্টেন্স টপিক্সগুলো আমরা এখন আলোচনা করব তো দেখা যাক এই চ্যাপ্টারের অর্থাৎ এই জীবন পাঠ বা জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের সাধারণত কোন কোন টপিকসগুলো ছিল আমাদের এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই ভালো মতো দেখতে হবে সে বিষয় নিয়েই আমরা এখন কথা বলবো তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে জীবন পাঠ তো জীবন পাঠের ক্ষেত্রে আমি যদি বলি প্রথমে এখানে কিন্তু রয়েছে জীববিজ্ঞানের সংজ্ঞা তো জীববিজ্ঞানের যে সংজ্ঞা যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা জানি জীববিজ্ঞান শব্দটি বেসিক্যালি বায়োস এবং লগজ অর্থাৎ এই বায়োস এবং প্লাস লগস এই দুইটা শব্দ থেকে আসছে অর্থাৎ বায়োস শব্দের অর্থ লাইফ এবং লগজ শব্দের অর্থ সাধারণত সায়েন্স বা বিজ্ঞান তো এখন আমরা যদি বলি তাহলে বায়োলজি বায়োলজি শব্দের অর্থ কী জীব সম্পর্কিত বিজ্ঞানকেই বলা হয় বায়োলজি তো এখন এইখান থেকে আমরা পরীক্ষার জন্য বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সচরাচর দেখা যায় যে এসে থাকে সেই কোশ্চেনগুলোই আমরা এখন আলোচনা করি তবে আজকের আলোচনাটা আমরা একটু সাজেশনমূলক বা একটু সংক্ষেপে আলোচনা করব তো আমাদের এই জীববিজ্ঞানে বা এই বিশেষ করে বায়োলজির দুইটা অংশে ভাগ করা হচ্ছে সেটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটি ফলিত জীববিজ্ঞান তো ভৌত জীববিজ্ঞানের যে পার্টগুলো রয়েছে এখানে প্রায় বেশ কিছু অংশ রয়েছে এই ভৌত জীববিজ্ঞানের এই প্রত্যেকটি অংশই কিন্তু ভালো মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে অর্থাৎ এখান থেকে ভৌত বা ফলিত যে কোনো একটি অংশ আসতে পারে অথবা দুটো অংশেরই সংক্ষেপে আলোচনামূলক কোনো কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে তো এখান থেকে ভৌত জীববিজ্ঞান থেকে যদি আমরা বলি কোন কোন বিষয়গুলো বেসিক্যালি পরীক্ষা আসার সম্ভাবনা একটু বেশি সেক্ষেত্রে বিদ্যা খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক অর্থাৎ আমরা যেটাকে বলতেছি মর্ফোলজি এই মর্ফো লজিকে সাধারণত আমরা এই মর্ফোলজি থেকে কিন্তু কোশ্চেনটা আসতে পারে এই মর্ফোলজিকে দুভাগে ভাগ করা যায় একটা এক্সটার্নাল মর্ফোলজি একটা ইন্টারনাল মর্ফোলজি অর্থাৎ একটা বাহ্যিক সংস্থান একটি অভ্যন্তরীণ বা অন্তর অঙ্গসংস্থান এই প্রশ্নটি এই টপিক্সটা অবশ্যই বিজ্ঞান থেকে আমাদের দেখতে হবে তারপর তারপর যদি আমি বলি ভ্রূণবিদ্যা এই ভ্রূণবিদ্যাকে সাধারণত ইমব্রায়োলজি বলা হচ্ছে এখান থেকে কিন্তু এই এই পয়েন্টটি প্রশ্ন আকারে আসতে পারে পাশাপাশি আমরা যদি বাস্তুতন্ত্র বিদ্যার কথা বলি অ্যান্ডোক্রাইনোলজি বলি এই টপিকসগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখে রাখতে হবে বিশেষ করে পরীক্ষার জন্য এই ভেঙে ভেঙে যদি শর্ট কোশ্চিন হিসাবে আসতে পারে অথবা এমসি কিউ আকারে আসতে পারে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের অবশ্যই মোটামুটিভাবে কনসেপ্ট রাখতে হবে এখন আমরা চলে যাই ফলিত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞানকে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চে ভাগ করা হয়েছে বা বিশেষ করে কয়েকটা পয়েন্টে আলোচনা করা হয়েছে তো আমরা এখান থেকে বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে একটি ইম্পর্টেন্স হিসাবে মনে করি সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান এই জীবাশ্ম আসলে কি যে অতীতে কোনো প্রাণীর যদি দেহবশেষ সাধারণত বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় জীবাশ্ম বিজ্ঞান তো এই পয়েন্টটা কিন্তু পরীক্ষা আকারে বা পরীক্ষায় বিভিন্ন শর্ট কোয়েশ্চেন অথবা এমসি কিউ আকারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা বলি মৎস্য বিজ্ঞান পরজীবীবিদ্যা এই টপিকসগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে এখন আমরা এই অধ্যায় থেকে পরবর্তীতে যে জিনিসটা ইম্পর্টেন্স হিসাবে মনে করি সেটা হচ্ছে কেরালাস লিনিয়াসের দ্বীপদ নামকরণ এবং দ্বিপদ নামকরণের নিয়ম এখান থেকে কিন্তু প্রায়শই একটা কোশ্চেন এসে থাকে যে দ্বীপদ নামকরণের জনককে আমরা জানি দ্বিপদ নামকরণের জনক কিন্তু কেরালাস লিনিয়াস এবং তিনি এই সমগ্র প্রাণী জগৎকে বা পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সকল প্রাণী জগতে কিন্তু কোনো ব্যক্তির পক্ষে মনে রাখা এভাবে সম্ভব না এই জন্য এই সমস্ত প্রাণী জগৎকে সে নয়টি ভাগে ভাগ করছে এর মধ্যে একটি হচ্ছে মেরুদণ্ডী এবং বাদ বাকি আটটি অমেরুদণ্ডী তো এই যে কেরালা লিনিয়াস যে বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ করার জন্য যে কিছু নিয়ম বা নীতি প্রদান করেছে সেটি কিন্তু এই আইসিবিএন বর্তমান সময়ে এই আইসিবিএন এবং আইসি জেডেন কর্তৃক সাধারণত নিয়ন্ত্রিত হয় তো এটা হচ্ছে বিএন এটা জেড তার মানে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেন্লেচার আর এই জেড থাকলে শুধুমাত্র কি হবে জুলোজিক্যাল নম এনপ্লেজার অর্থাৎ এক্ষেত্রে আমি যদি পূর্ণরূপটা বলি ইন্টারন্যাশনাল কোড অফ জুলোজিক্যাল নমেন্লেজার তো এই বিষয়টি কিন্তু অবশ্যই এই দুইটার পয়েন্টের অ্যাভ্রুভেশনটা কিন্তু বা পূর্ণরূপটা কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসাবে মনে করা হচ্ছে পাশাপাশি দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো রয়েছে এখান থেকে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচটা নিয়ম তোমাদের এই এসএসসি পরীক্ষার যে প্রশ্ন বিশেষ করে দুই বা তিন মার্চের কোশ্চেন হিসেবে আসলে এখান থেকে কিন্তু পাঁচটা পয়েন্ট আমাদের মনে রাখতে অবশ্যই মনে রাখার দরকার আছে তো এক্ষেত্রে আমি যদি বলি যে কেরালা স্লিনিয়াস আসলে যে উল্লেখযোগ্য যে নিয়ম তার যে দ্বিপদ নামকরণের যে নীতিগুলো নীতিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে বেশ কিছু প্রায় তেরো থেকে চোদ্দোটা পয়েন্ট আছে তো এর মধ্যে পাঁচটা পয়েন্ট যদি আমি এক্ষেত্রে বলি প্রথম পয়েন্টে অবশ্যই এক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম কিন্তু অবশ্যই যে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় হবে এবং ল্যাটিন ভাষায় লিখতে গেলে কিন্তু সাধারণত আমরা জানি না ল্যাটিন ভাষার একটা ফর্ম আছে সেই ফর্মটা ফলো করতে হবে অথবা হাতে লিখতে গেলে কিন্তু ইংরেজি যদি আমরা হাতে লিখি সেক্ষেত্রে কিন্তু নিচে অবশ্যই দাগ দিতে হবে তো এক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ হিসাবে যদি বলি যে উদাহরণ হিসাবে যদি আমি বলি মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স তো এই হোমো সাপিয়েন্স তাহলে এই এইটা এই সাধারণত এইটাকে আমরা বলছি গন এবং এই পরের অংশটুকু কি বলতেছি প্রজাতি অর্থাৎ এই দুইটা অংশ এই দুইটা অংশের মাঝে কিন্তু অবশ্যই একটা স্পেস থাকবে বা ফাঁকা একটা জায়গা থাকবে পাশাপাশি এই গণ নামের প্রথম অংশটি কিন্তু প্রথম অক্ষরটা বড়ো হাতের হবে এবং প্রজাতি নামের প্রথম অংশ প্রজাতি নামের অংশের প্রথম অক্ষরটা অবশ্যই ছোট হাতের হবে এবং যে ব্যক্তি এই দ্বিপদ নামকরণ করবেন অবশ্যই তার নামটি এই দ্বিপদ নামকরণের পাশে ব্যাকেটের মধ্যে শালসহ অর্থাৎ যে সালে সে এই নামটা প্রবর্তন করছে বা কোনো প্রাণীর বৈজ্ঞানিক নাম সে দিল বা সাধারণত সেটাকে নামকরণ করলো সেই সহ সেই ব্যক্তির নামটি কিন্তু ইনভলভ করতে হবে পাশাপাশি যদি বলি এক্ষেত্রে কিন্তু দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সে এই আইসিবিএন এবং আইসি জেন কাছে সাবমিট করার পর তারা যদি পারমিশন দেয় এবং যে ব্যক্তি আগে নামটা দিয়ে থাকবে তার নামই কিন্তু বা তার নামেই কিন্তু এই দ্বিপদ নামকরণটা সাধারণত সেটা পাবলিশড হবে তো যাই হোক পরবর্তীতে এখন এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস আছে সেটি হচ্ছে যে আর এই সুইটিকার আর এই সুইটিকার যে নাইনটিন অর্থাৎ উনসত্তর অর্থাৎ নাইনটিন সিক্সটি নাইনে সে যে বিশেষ করে এই প্রাণীজগতকে দুইটি সুপার কিংডমে ভাগ করছে একটি হচ্ছে পোকারিওটা আর একটি সে এই ফাইভ রাজ্য বা ফাইভ কিংডমকে টোটাল দুইটি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করে এবং মোট পাঁচটি রাজ্যে ভাগ করছে তো এই প্রো মধ্যে সাধারণত একটি রাজ্য রয়েছে যেটাকে বলছি মনেরা এবং বাদবাকি ইউ ক্যারিওটার মধ্যে চারটি অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে তো এই অংশটি কিন্তু আমাদের অবশ্যই দেখে রাখতে হবে তো এই যে মোটামুটিভাবে এই চ্যাপ্টার সম্পর্কিত এবং কয়েকটি আরেকটি কথা বলে নেই অবশ্যই সেটি ইম্পর্টেন্ট যে এখানে প্রাণীদের বৈজ্ঞানিক বিশেষ করে কয়েকটি বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম রয়েছে এর মধ্যে বিশেষ করে মানুষের বৈজ্ঞানিক নাম পাটের বৈজ্ঞানিক নাম কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম শাপলার বৈজ্ঞানিক নাম ইলিশের বৈজ্ঞানিক নাম এগুলো কিন্তু এবং যদি আমরা বলি কলেরা এই এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু বা সাইন্টিফিক নেমগুলো কিন্তু অবশ্যই আমাদের মোটামুটি বানানসহ দেখে রাখতে হবে তো যাই হোক আমি এই আজকে এসএসসি পরীক্ষার জন্য যে জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের একটা সাজেশনমূলক যে টপিক্সগুলোর নাম বললাম এই টপিক্সগুলো কিন্তু অবশ্যই আমাদের খুব ভালো মতো পরীক্ষার জন্য ভালো প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু এই টপিক্সগুলোই মোটামুটি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ